বসতেও বেশি বাদরাম করবি না কিন্তু ঠিক আছে জানিস কেউ পড়ে গেলে তারপর আমরা আছি চশুরাটি গঙ্গার পাড়ে নৌকা বিহারে যাচ্ছি আমরা মোটামুটি 5.5 বছর কল্যাণীতে আছি এই সৌভাগ্য জীবনে হয়নি অনেক জায়গায় অনেক কিছু করেছি কিন্তু গঙ্গায় নৌকো করে ঘোরা হয়নি তো আজকে এই মাসে নায়ক এখন দাঁড়িয়ে আছে নৌকার সামনে নায়কের মতো কাকা দর্শক বিন্দুদের জন্য কিছু বলতে চাও তুমি তুমি এই যে নায়কের মতো দাঁড়িয়ে আছো ঠিক আছে এখন এই যে পড়ে যাও এখানে দপ করে এই যে পাশে কি হবে তাহলে মোরে হনুমান দাঁড়িয়ে আছি এখন নৌকার উপর আলাদাই বিল আমরা করতে গেছিলাম ওইখান থেকে না তো এই যে চড়ে এসে উঠেছি এখানে চড়ে এসে উঠেছি এখন এখান থেকে দু একটা ড্রোন শট নেব প্রি ওয়েডিং শুরু হচ্ছে সম্ভবত কমপ্লিট পড়ে যাবে আবার ব্যাক করতে হবে অনেকক্ষণ ধরে এখানে আছি জায়গাটা খুব সুন্দর এইদিকে ড্রোনের ফুটেজ দেখতে পাবে ওইদিকে একটা ছোট্ট খাল মতো আছে মানে গঙ্গারই একটা পার্ট ছোট শাখা হয়ে ওখানে বেরিয়ে গেছে অ্যামেজিং জাস্ট ওই যে আমাদের লক্ষণ মাঝি হাল ধরেছে লক্ষণ মাঝি হাল ধরেছে মাঝি ভাই মাঝি ভাই হাত না না ও ফেরার পথে আবার আমরা রওনা দিয়েছি এদিকে এখন কোন সাইডে ঘুরে আবার চলে যাবো তখন এই জায়গাটায় চড়া ছিল মানে নাকি গঙ্গা ভাঙতে ভাঙতে এ অবধি গেছে জানি না কতটা সত্যি শোনা কথা